এসছে। ওলা মহেশ্বরের কৃপায় আমাদের মেজবৌমার বিপদ কেটে গেছে। তাহলে মেজবৌ ছাড়া পেয়ে গেল নাকি? এসো মেজ বৌদি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই। তুমি আসছিলে না বলে মেজদা বলছিল তোমার হয়ে বাবার মাথায় মেজদাই জল ঢেলে দেবে, কিন্তু এখন তুমি এসে গেছো। যাক বাবা, চলো তুমি জলটা ঢেলে নেবে চলো। আবার পুলিশ এসেছে কেন ঐশানির সাথে? আমি শিবের মাথায় জল ঢালবো বলে থানা থেকে স্পেশাল পারমিশন নিয়ে এসেছি। আমাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। কাস্টাডিতে নেওয়া হয়েছে মানে তোমাকে অ্যারেস্ট করা হয়েছে নাকি? কেন? সে কি গো মেজ বৌদি, তোমার মতন একজন অনেস্ট পুলিশ অফিসারকে পুলিশ গ্রেপ্তার করলো? না না, এইটা আমি একদম মানতে পারছি না গো। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তুমি আবার চলে যাবে মা? আমায় তোমার ছাড়া আবার থাকতে হবে? থিস না, আমি তোমাকে কি শিখিয়েছি, বিপদে পড়লে কখনো ভয় পেতে নেই, কখনো ভেঙে পড়তে নেই। তুমি তো আমার ব্রেভ গার্ল, তাই না? আর গুবলু সোনা আমার ব্রেভ বয়। আচ্ছা, তোমরা কি একটা কথা জানো, বিপদ মানুষের মেরুদণ্ডকে সোজা করে দেয়, শক্ত করে দেয়। তোমরা যেমন স্কুলে টেস্ট দাও, এটা আমাদের জীবনের একটা টেস্ট। হে ভগবান, আমাদের উপরে একটার পর একটা ঝড় এসেই চলেছে। মেজব, সময় বয়ে যাচ্ছে তো, আগে বাবার মাথায় জল ঢালবে না? হ্যাঁ চলো।